আসসালামু আলাইকুম, নমস্কার লেডিস এন্ড জেন্টলম্যান এন্ড অলসো মাই ডিয়ার বোসম ফ্রেন্ড, উই আর ভেরি প্রাউড অ্যান্ড ভেরি গ্ল্যাড দ্যাট হু হ্যাজ কাম ফার ফার ডিফারেন্সেস অ্যান্ড আই হোপ ইন ফিউচার ইন মাই জে আর আয়ুর্বেদিক at Poravita market. Many many thanks to all of you. এখানে আশা করি হয়তো ডিজিটাল পর্যায়ের কোম্পানি বেসিস হয়তো মোটামুটি এই গরিব অঞ্চল হিসাবে যাতে কম খরচে আমি হয়তো টেস্টের হয়তো সুবিধা হয়তো ডিজিটাল সিস্টেম কোম্পানি বেসিস আমি হয়তো নিশ্চয় করতে আছি, এমনকি হয়তো আগন্তকে আরও হয়তো অনেক হয়তো আশা আছে যাতে এখানে আমি যথেষ্ট পরিমাণে হয়তো গরিব মানুষের জন্য যাতে আমি হয়তো সহায় করতে পারি, এমনকি আপনাদের দোয়ার শিবাতে আমি হয়তো অতি শীঘ্রই যাতে যথেষ্ট ফ্যাসিলিটিস হয়তো আমি করতে পারি, তো সেটার জন্য হয়তো আপনারা সবাই আমার জন্য দোয়ার শিবাত করবেন। তো বন্ধুরা, সবাই দেখতেই পারছেন যে আর আয়ুর্বেদিক হলে আপনারা সব ধরনের ফ্যাসিলিটি পাবেন, এবং যদি কারো দূর থেকে আসা হয় থাকার সুবিধা সব ব্যবস্থা যে আর আয়ুর্বেদিক হলে আছে। আপনারা আসুন এবং সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অল বডি টেস্ট করা হয়, আপনার সম্পূর্ণ বডি টেস্ট করা হবে, লগে রিপোর্ট পেয়ে যাবেন। আপনারা আসুন যে আর আয়ুর্বেদিক। ইতিমধ্যে অনেক লোক এই যে আয়ুর্বেদিক হলে এসেছে এবং এসে অনেক উপকৃত হয়েছে এবং অনেকেই জানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। তো আপনারা আসুন যে আর আয়ুর্বেদিক, এবং দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের মেডিসিন এই যে আর আয়ুর্বেদিক হলে। তো আসুন, এই দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার যে আর আয়ুর্বেদিক হল, মোবাইল নম্বরটা দেওয়া আছে, পারলে নম্বরটা নোট করে রাখবেন, আপনারা আসবেন। তো আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো এ যে আর আয়ুর্বেদিক হলের কী কী পদ্ধতি, কী কী মেডিসিন, কী কী বেমার। আপনারা সবাই এখানে এসে সুস্থ এবং ভালো কাজ পাবেন বলে আমরা সবাই আশা রাখি। আপনারা সব দেখতেই পাচ্ছেন, আপনারা যত দূর থেকেই আসতে চান নম্বরে যোগাযোগ করে আসতে পারেন, কোনো সমস্যা হবে না, এবং 100% গ্যারান্টি নিয়ে আপনারা চিকিৎসা হয়ে বাড়ি ফিরতে পারেন। অনেকে ভাবতেছেন যে আমি একজন মানে অনেক বেশি অসুস্থ হয়েছি, আমার দু চার দিন হতো লাগবে, বা দূর থেকে আপ ডাউন সমস্যা, আসা যাওয়া সমস্যা, সেটা নিয়ে আপনারা ভাববেন না। এখানে আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। যদি কারো চিকিৎসার জন্য 1-3 দিন থাকতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, থেকে আপনারা সুচিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারেন। পোরাভিটা বাজারের উত্তর সাইডে মিডল পয়েন্ট সেন্টার বাজারের ভিতরে। তাহলে আরেকটু সময় আপনারা আসুন, বসে বেমার আজার সম্পর্কে একটু আজকে ডিসকাস করব।
আশা করি আপনারা কিছু একটু হয়তো আমার এই যে আর আয়ুর্বেদিক হল সম্পর্কে হয়তো জানলেন। এখন আমি একটু বলবো বেমার আজার সম্পর্কে। থাইরয়েড সেকশনের ফ্রাঞ্চাইটিস, টনসিল, এমনকি ক্যান্সার ফর্ম হয়ে গেছে, পাণ্ডু বেমার, সব শরীরে পানি ধরে গেছে। তো বিশেষ করে বর্তমান সিচুয়েশনে বেশি সংখ্যক দেখা যাচ্ছে প্যারালাইসিস, যেটা বেঙ্গলিতে বলি বাতাস লাগা। তো আমার এখানে যাওয়া বছর হয়তো কমসে কম আমার খাতায় এন্ট্রি আছে, কমসে কম হয়তো প্রায় 150 মতো পেশেন্ট আমার এখানে এসেছিল অনেক জায়গার থেকেই। হয়তো বলতে পারি আমি 99% হয়তো সাকসেস হয়েছে ইতিমধ্যে। তো এমনকি হয়তো বেশি সংখ্যক দেখা যাচ্ছে গোল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, অ্যাপেন্ডিস। তো বেশি সংখ্যক যেগুলো দেখা যাচ্ছে, আশা করি আমার এখানে হয়তো 99% হয়তো আমি বলতে পারি। তো আমার এখানে হয়তো অনেক দূর দূর থেকে হয়তো যথেষ্ট পরিমাণে হয়তো এসেছেন, যেভাবে আশা নিয়ে এসেছেন হয়তো আমি আল্লাহর কাছে আশা করি যাতে আল্লাহ যাতে আমার উসুলা করে যাতে এখান থেকেই যাতে সে হয়তো সাকসেস হয়ে যায়। তো আমি আল্লাহর কাছে হয়তো আশা করি সব সময় যাতে আল্লাহ যাতে জেনাদেরকে অ্যাকচুয়ালি আল্লাহ ভালো করবে, হয়তো আল্লাহ মাফ করবে, হয়তো উপকৃত করবে, সে পেশেন্টগুলো যাতে আমার এখানে হয়তো আসে। আমি সব সময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, এবং হয়তো আমার তরফ থেকে আমি যথাসম্ভব যতটুকু সম্ভব এখানে হয়তো কোম্পানি বেসিস হয়তো যতগুলো হয়তো MBBS হোক, গাইনোকোলজি সেকশন হোক, ইউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল, বোন ডিপার্টমেন্ট, কার্ডিওলজি, হার্ট ডিপার্টমেন্ট, ব্রেন, তো প্রত্যেকটা সেকশনের হয়তো যতগুলো হয়তো ডাক্তার কম বেশি আমি হয়তো কানেকশনে থাকি সব সময়। এমনকি আমি সব সময় এনিটাইম রেগুলার আজ অবধিও হয়তো আমি অনলাইন ক্লাস করেই থাকি নিজেও। তো বিশেষ করে যেরকম হয়তো মহারাষ্ট্র, চেন্নাই, হয়তো নেপাল, বাইরের হয়তো আমেরিকা, জাপান, যেগুলো হয়তো বিশ্বের ভিতরে হয়তো নাম করা যে সমস্ত হসপিটাল, নার্সিংহোম আমি সবসময় হয়তো নিজেও প্র্যাকটিস করেই থাকি, কেননা শিক্ষার শেষ নেই। কিন্তু এখন মাথার চুলের থেকে পায়ের তালা পর্যন্ত যদি বেমার আজার সম্পর্কে আমি বলতে যাই, তো বিশেষ করে হয়তো প্রত্যেকটা সেকশনের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি হয়তো যথাসম্ভব হয়তো আমি হয়তো যত চিকিৎসা আমি দিয়েছি এই কোম্পানি বেজিস এই যে আর আয়ুর্বেদিক হলের আন্ডারে আমার, তো বিশেষ করে হয়তো যে সমস্ত হয়তো ব্র্যান্ডেড কোম্পানিজ সবচাইতে হয়তো রেজাল্ট, মানে 100% রেজাল্ট সেই মেডিসিনগুলোর দ্বারাই আমি যথেষ্ট পরিমাণে হয়তো অনেকের হয়তো উপকৃত করেছি আল্লাহর রহমতে। তো আশা করি ইন ফিউচার হয়তো অনেক হয়তো বেমার আজার আছে যে সমস্ত নিকে হয়তো অ্যালোপ্যাথিকে হয়তো সম্ভব হয় না। তো যেমনকি হয়তো গোল ব্লাডার স্টোন, তো গোল ব্লাডার স্টোনের বিশেষ করে বেশি সংখ্যক দেখা যায় যে যারা জানে না 99% হয়তো অপারেশন করতে বাধ্য হয়। তো আশা করি যে আমার এখানে নট অনলি গোল ব্লাডার স্টোন, তো ক্যান্সার যেরকম হয়তো 4টা স্টেপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর, আমার এখানে হয়তো 3rd স্টেপ ক্যান্সার পর্যন্ত হয়তো মানুষ উপকৃত হয়ে গেছে। তো আশা করি আমার এখানে হয়তো ব্রেনের, হার্টের, গোল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, অ্যাপেন্ডিস, পাইলস, গুটি, ফেস্তুলা, ভকন্দর, দাঁতের ব্যাপারে হয়তো আই সেকশন, হ্যাঁ, তো এমনকি হয়তো যৌন সাইটে হয়তো নারী এবং পুরুষ হয়তো যেনারা জানেন একজন ভালো হয়ে একজন উপকৃত হয়ে আমার এখানে আরও দুজনকে বলে নিয়ে এসেছেন। তো আমি তো বলতে চাই যে আমার এখানে এমন কোনো বিষয় নেই, এমন কোনো বেমার নেই
যে আমার এখানে উপকৃত না হওয়ার চিকিৎসা সুপরামর্শ এমনকি মেডিসিন আমার এখানে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে। এটা সব সময় আপনারা হয়তো খেয়াল করবেন, অবহেলা আশা করি আপনারা নিশ্চয় করবেন না। কেননা যদি কারো মনের ভিতরে যদি কোনো কিঞ্চিত পরিমাণ যদি হয়তো কোনো ধরনের কমজোরি সন্দেহ বা কোনো ধরনের কমজোরি যদি থাকে, আমাকে হয়তো নিশ্চয় আমার ফোন নাম্বারে কল করে কথা বলতে পারেন। তো আমি নেক্সটে নিশ্চয় ডিসকাস করব বেমার আজার সম্পর্কে, এমনকি ট্রিটমেন্ট সম্পর্কে। আমাদের মানব দেহে টপ টু বটম যতগুলো সেকশন আছে আমি নিশ্চয় ডিসকাস করব। আমার পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব MK.com ইউটিউব চ্যানেলে আপনারা এরপর হয়তো এই মেডিসিন এবং চিকিৎসা সম্পর্কে আপনারা নিশ্চয় পাবেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। এমনকি আমার যেটা মাসুম খান ফ্যান যেটা পেজ আছে, আমি নতুন পেজ এটা খুলেছি, এই পেজটা আপনারা লাইক করুন, শেয়ার করুন। আপনারা এই পেজেও যথেষ্ট পরিমাণে আপনাদের এনি প্রবলেম আপনাদের হয়তো সুপরামর্শ নিশ্চয় পাবেন। তো আশা করি আজকের মতো এখানেই শেষ করি। সবাইকে হয়তো আমার নাম্বারটা হয়তো দেওয়াও থাকবে, এমনকি আমিও মুখে বলে দিচ্ছি, 9954178733। আপনারা যে কোনো বিষয়ে, যে কোনো বেমার সম্পর্কে, যে কোনো সেকশন সম্পর্কে আপনারা ভুগতে আছেন, আমাকে একটি কল করে হলেও আপনারা নিশ্চয় উপকৃত হতে পারবেন আশা করি। তো যাই হোক, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি অতি শীঘ্রই, আমি যতটুক হয়তো আমি করেছি উপকৃত, হয়তো আমার আশা স্বপ্ন অনেক অনেক বড়। তো আপনাদেরও নিশ্চয় সহযোগিতা এবং দোয়া আশীর্বাদ সব কিছুরই দরকার আছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, নমস্কার।